আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মানুষ যে সকল জীবজন্তুকে সাধারণত ভয় পেয়ে থাকে তার মধ্যে অন্যতম একটি প্রাণী হচ্ছে সাপ। সাপ হচ্ছে এমন একটি প্রাণী যা মানুষকে মুহূর্তের মধ্যেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়ে দেয়, আর সেই মৃত্যুও তেমন স্বাভাবিকভাবে হয় না। এর মধ্যে এমনও কিছু সাহসী মানুষ রয়েছে যাদের সাপের প্রতি বিন্দুমাত্র ভয় কাজ করে না, কিন্তু যখন বিশাল আকারের কোনো সাপের কথা আসে তখন সেটি দেখার পর প্রতিটি মানুষেরই একবার হলেও বুক কেঁপে উঠবে। আপনি হয়তো এই দুনিয়ার সবচেয়ে বড় সাপগুলোকে বেশিরভাগ সময় সিনেমার পর্দাতেই দেখেছেন, যা অনেকটা কাল্পনিকভাবেই তৈরি করা হয়েছে। কিন্তু আজকের ভিডিওতে আমরা দুনিয়ার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপগুলো সম্পর্কে জানব, যেগুলো আসলে আমাদের পৃথিবীতে এখনও বিরাজ করছে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। নাম্বার ওয়ান, রেটিকুলেটেড পাইথন। সাধারণত এই সাপ 15 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে, তবে এরা 27 ফুট পর্যন্তও বাড়তে পারে। ওজনে এরা প্রায় 200 থেকে 270 কেজি পর্যন্ত ভারী হয়ে থাকে। এ থেকে আপনি খুব সহজেই অনুমান করতে পারবেন যে এই পাইথনকে উঠানো 2 থেকে 3 জন মানুষের পক্ষেও সম্ভব হবে না। একে উঠাতে মিনিমাম 5 থেকে 6 জন তো লাগবেই। রেটিকুলেটেড পাইথন কখনও কখনও বাদামি অথবা হলুদ বর্ণেরও হতে পারে। এর আকর্ষণীয় বর্ণের কারণে অনেকে এদেরকে পোষা প্রাণী হিসেবেও পুষে থাকেন, কিন্তু এদের সামলানো এতটাও সহজ নয়, কারণ এরা আক্রমণ করার জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকে। প্রায় সময় এরা জঙ্গলে আপনার আশেপাশেই থাকে, কিন্তু আপনি এদের দেখতে পান না, কারণ এরা গাছ এবং গাছের পাতার মধ্যে এমনভাবে লুকিয়ে থাকে যেন গাছ এবং এই পাইথনের মাঝে কোনো রকম পার্থক্য লক্ষ্য করা যায় না। নাম্বার টু, অ্যানাকোন্ডা ইন ব্রাজিল। ব্রাজিল দেশটির বেশিরভাগ অংশই জঙ্গলে পরিপূর্ণ, তাই এখানে মানুষের চেয়ে পশু পাখিদেরকেই বেশি দেখা যায়। আর এই পশু পাখিদের রক্ষার্থে এখানে একাধিক কড়া আইন তৈরি করা হয়েছে। যখন আপনি জঙ্গলে ঘুরতে বের হন তখন আপনাকে অনেক কিছুর উপর লক্ষ্য রেখে চলতে হয়, কারণ সামান্য অবহেলা আপনাকে চরম বিপদে ফেলে দিতে কার্পণ্য করবে না। যেমন একবার 3 জন মৎস্যজীবী নৌকায় করে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন, ঠিক তখন একটি বিশাল আকারের সাপকে তারা পানিতে দেখতে পায়। কৌতূহলবশত তারা তাদের নৌকাটি সাপের দিকে ঘুরিয়ে দেয় এবং সেটির পিছু নিতে থাকে। তাদের মধ্যে একজন তো এই সাপের লেজ ধরেও টানাটানি করে। এটি ছিল অনেক বড় একটি সাপ যা খুব সহজে একজন মানুষকে গিলে ফেলতে পারবে। তবে কিছুক্ষণ টানা হেঁচড়ার পর সাপটি নিজেই তাদের কাছ থেকে দূরে পালিয়ে যায়। কিন্তু তাদের রেকর্ড করা এই ভিডিওটি প্রচুর ভাইরাল হয় এবং তাদের 3 জনকেই গ্রেফতার করা হয়, কারণ ব্রাজিলের আইন অনুযায়ী কোনো লাইসেন্স ছাড়া জীবজন্তুর পিছু নেওয়া এবং তাদের শিকার করাকে অপরাধ বলে গণ্য করা হয়। তাই পরবর্তীতে তাদেরকে $600 জরিমানা করা হয়। নাম্বার থ্রি, 33 ফিট অ্যানাকোন্ডা। বন্ধুরা, যে কোনো বড় আকারের সাপ বেশিরভাগ সময় অ্যামাজন জঙ্গলের পানিতেই দেখা যায়। কিন্তু কেউ কি ভাবতে পারবেন যে একটি কনস্ট্রাকশনের কাজ চলাকালীন সময়ে এত বড় একটি সাপ দেখা যাবে? ব্রাজিলে বেলো মন্টে নামক একটি বাঁধ তৈরির কাজে যখন একটি গুহা উন্মুক্ত করা হয় তখন সেখানে কাজ করা কনস্ট্রাকশন ওয়ার্কাররা বড় একটি সাপ দেখতে পায় এবং তারা ভয় পেয়ে যায়। এই সাপটি ছিল প্রায় 33 ফিট লম্বা এবং ডায়ামিটার অনুযায়ী প্রায় 1 মিটার চওড়া। যে কোনো সাধারণ সাপ বা অজগরের জন্য এই দৈর্ঘ্য ছিল অত্যন্ত বিশাল। এই ভিডিওটি দেখার পর হয়তো আপনার অ্যানাকোন্ডা মুভিটির কথা মনে পড়েছে। তারা অ্যানাকোন্ডাটিকে পাওয়ার পর শিকল দিয়ে তাকে বেঁধে রাখে, কিন্তু তাকে কি কেউ মেরে ফেলেছিল নাকি তার সাথে অন্য কিছুই ঘটেছিল এই সম্পর্কে কিছুই জানা যায়নি। আর এই ভয়ঙ্কর বিশাল প্রাণীকে দেখার পর হয়তো কেউ এর আশেপাশে ঘেঁষার কথাও চিন্তা করবে না। নাম্বার ফোর, র্যাটল স্নেক। এদের লেজ বাকি সাপদের তুলনায় একেবারে আলাদা হয়ে থাকে। এরা এদের লেজ দিয়ে এক প্রকার শব্দ করে, আর এই শব্দ তখনই করে যখন এরা উত্তেজিত বা রাগান্বিত থাকে। এই সাপ বেশি বড় হয় না, তবে একবার এক দম্পতি পরীক্ষা নিরীক্ষা করার জন্য যখন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল তখন তারা বিশাল বড় একটি র্যাটল স্নেক দেখতে পায়। এত বড় একটি র্যাটল স্নেক দেখাটাও আসলে অসাধারণ একটি ব্যাপার। যখন তারা পরীক্ষা নিরীক্ষা করতে তাদের গাড়ি থামায় তখন প্রায় 9 ফিট লম্বা ডায়মন্ড ব্যাক র্যাটল স্নেককে তারা রাস্তার পাশ দিয়ে যেতে দেখে। এর এত বড় আকৃতি দেখে মনে হচ্ছিল যে এটি যদি 1 সপ্তাহ পর্যন্ত খাবার না খেয়ে থাকে তবুও নিঃসন্দেহে এটি বেঁচে থাকতে পারবে। এরপর সেই দম্পতি এটির কয়েকটি ছবি তুলে রাখে, যা পরবর্তীতে ইন্টারনেটে অনেক ঝড় তোলে। নাম্বার ফাইভ, বার্মিজ পাইথন। এই সাপটিকে দুনিয়ার সবচেয়ে বড় সাপগুলোর মধ্যে একটি মনে করা হয়, কারণ এদের দৈর্ঘ্য 16 ফিটের চেয়েও বেশি হয়ে থাকে। এদের ওজন প্রায় 190 কেজির কাছাকাছি হয়ে থাকে। এদের দৃষ্টি অতটা ভালো হয় না, তাই এরা শিকারের খোঁজ নিতে বা শিকার করতে তাদের জিহ্বা ব্যবহার করে থাকে। এরা এদের জীবনের অধিকাংশ সময় গাছের উপরেই কাটিয়ে দেয়। এরা মূলত মাংসাশী প্রাণী হয়ে থাকে, যারা বেশিরভাগ ছোট ছোট জীবজন্তু অথবা পাখি খেয়ে জীবন ধারণ করে। এরা তেমন সামাজিক হয় না, এরা একা থাকতেই পছন্দ করে। শুধুমাত্র প্রজননের জন্যই এরা একে অপরের কাছে এসে থাকে। 2 থেকে 3 মাস গর্ভধারণের পর একটি মা 100টিরও বেশি ডিম দিয়ে থাকে। তবে এদের চামড়ার চাহিদার জন্য প্রায় সময় এদেরকে শিকার করা হয়। বিভিন্ন ধরনের প্রোডাক্টস বানানোর কাজে এই পাইথনের চামড়া ব্যবহার করা হয়। নাম্বার সিক্স, মেডুসা। 2011 সালে আমেরিকান সিটি মিসৌরিতে অনেক বড় একটি অজগরকে ধরা হয়েছিল। এই বড় অজগরটির দৈর্ঘ্য ছিল প্রায় 25.5 ফুট লম্বা।
এমনকি সেটি ছিল 2011 সাল পর্যন্ত পাওয়া তখনকার সবচেয়ে লম্বা একটি সাপ। এটিকে উঠাতে একসাথে প্রায় 15 জন মানুষের প্রয়োজন হয়েছিল, যার বয়স ছিল মাত্র 10 বছর। সাপটিকে ফুল মুন প্রোডাকশন পালক নিয়ে নেয়, যারা কিনা একটি সার্কাস প্রোডাকশন কোম্পানি ছিল। আর সেই অজগরটির নাম দেওয়া হয় মেডুসা। মেডুসার খাবারের যোগান সবাই দিতে পারত না, কারণ মেডুসার খাবারের তালিকায় অধিকাংশ মাত্রায় খরগোশ এবং হরিণের মাংসের প্রয়োজন হতো। সে একই সময়ে 80 পাউন্ড হরিণের মাংস গিলে ফেলত। নাম্বার 7, গ্রিন অ্যানাকোন্ডা। গ্রিন অ্যানাকোন্ডা হচ্ছে অ্যানাকোন্ডার মধ্যে সবচেয়ে বড় একটি প্রজাতি। এরা খুব আকর্ষণীয় হয়ে থাকে। এদের মধ্যে মহিলা অ্যানাকোন্ডা পুরুষ অ্যানাকোন্ডার তুলনায় অনেক বড় হয়ে থাকে। এদেরকে মূলত পানিতে অথবা ঝোপঝাড়ে বেশি পাওয়া যায়। এরা কোনো বিষাক্ত সাপ নয়, কিন্তু এরা খুব মজবুত ও মারাত্মক শক্তি দিয়ে যে কোনো কিছুকে আঁকড়ে ধরতে পারে। এরা চাইলে মানুষকে এমনভাবে পেঁচিয়ে ধরতে পারে যে মানুষ হাজার চেষ্টা করলেও এদের কাছ থেকে ছুটতে পারবে না। কিন্তু সৌভাগ্যবশত এদের খাদ্যের তালিকায় মানুষ নেই। গ্রিন অ্যানাকোন্ডা বেশিরভাগ সময় পানিতে থাকতেই পছন্দ করে, এমনকি এরা খুব মারাত্মক গতিতে সাঁতারও কাটতে পারে। এরা এদের জীবনের বেশিরভাগ সময় পানির মধ্যেই কাটিয়ে দেয়। বড় থেকে বড় পশু পাখিও এদের আহার হয়ে যেতে পারে। এরা মূলত রাতের বেলায় বেশি শিকার করে, এবং তখন তারা শিকার করার জন্য হিট সেন্সর ব্যবহার করে থাকে। এরা ঠিক ততক্ষণ পর্যন্ত হামলা করে না যতক্ষণ না শিকার নিজে থেকেই তার কাছে না আসে। শিকার তার কাছে আসা মাত্রই সেই শিকারকে প্রথমে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলে, এরপর নিমিষেই সেটিকে গিলে ফেলে। কিন্তু যখন এরা বেশি ক্ষুধার্ত থাকে তখন দিনের বেলাতেও শিকার করে থাকে। নাম্বার 8, ইন্দোনেশিয়ান পাইথন। বলা হয় যে এই সাপটি হচ্ছে মানুষের বন্ধু, কারণ তারা ফসল নষ্ট করা ইঁদুরকে খেয়ে মানুষের উপকার করে থাকে। কিন্তু এখন আপনারা যে পাইথনটিকে দেখছেন সেটি হয়তো কোনো মানুষের বন্ধু হতে পারবে না, কারণ এটি গোটা মানুষকে খেয়ে ফেলার জন্য যথেষ্ট। 2002 সালে ইন্দোনেশিয়ার একটি খ্যাতে পাওয়া এই পাইথনটি ছিল তখনকার সময় পাওয়া সবচেয়ে বড় একটি সাপ। এর দৈর্ঘ্য ছিল প্রায় 49 ফিট লম্বা এবং ওজন ছিল প্রায় 447 কেজি। গ্রামবাসী একে দেখা মাত্রই প্রশাসনকে খবর জানায় এবং পরবর্তীতে এটিকে চিড়িয়াখানায় রেখে দেওয়া হয়। স্থানীয় সংবাদ অনুসারে জানা যায় যে এই পাইথনটিকে জালে আটকানোর জন্য প্রায় 65 জন মানুষের সাহায্যের প্রয়োজন হয়েছিল, কারণ একে দেখার পর এতটুকু অবশ্যই অনুমান করা যাচ্ছে যে অন্তত 5 থেকে 10 জনের পক্ষে তো একে সামলানো কোনোভাবেই সম্ভব নয়। চিড়িয়াখানায় যারা এর দেখাশোনা করে তারাও এর কাছ থেকে অনেকটা সাবধানতা অবলম্বন করেই চলে। এমনকি এত সতর্ক থাকার পরেও এটি তাদের উপর বারবার আক্রমণ করার চেষ্টা করত। নাম্বার 9, কিং কোবরা। বন্ধুরা, এটিকে কিং কোবরা এই জন্য বলা হয় কারণ এরা সাধারণত দুনিয়ার সবচেয়ে লম্বা বিষাক্ত সাপ হয়ে থাকে। কিং কোবরা তাদের বিষ দিয়ে বড় থেকে বড় প্রাণীকেও কয়েক ঘন্টার মধ্যে মেরে ফেলতে পারে। এদের একটি বিষাক্ত ছোবলে প্রায় 1.5 চামচ বিষ নির্গত হয়, অর্থাৎ প্রায় 7 মিলিমিটার বিষ। সাধারণত এরা 10 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে, কিন্তু ইন্দোনেশিয়াতে 19 মিটারের একটি কিং কোবরা পাওয়া যায়। আর এটি এতটাই ভারী ছিল যে একজন মানুষের পক্ষে একে ধরা সম্ভব হচ্ছিল না। এর দৈর্ঘ্য দেখার পর মানুষ অনেক অবাক হয়েছিল। এরপর এই সাপটিকে লন্ডনের একটি চিড়িয়াখানায় স্থানান্তর করে দেয়া হয়। আর বিশাল দৈর্ঘ্যের এই কিং কোবরার বিষ সাধারণগুলোর তুলনায় নিশ্চয়ই কিছুটা বেশিই হবে। নাম্বার 10, আফ্রিকান রক পাইথন। আফ্রিকান রক পাইথন হচ্ছে আফ্রিকায় বসবাস করা সবচেয়ে বড় একটি সাপের প্রজাতি। যেখানে সাধারণ অজগররা পাখি, খরগোশ এবং ছোটখাটো প্রাণী খেয়ে বেঁচে থাকে, সেখানে এই আফ্রিকান পাইথন বকরি, হরিণ, জঙ্গলি শুকর এমনকি গোটা কুমিরকেও খেয়ে ফেলতে পারে। এরা একই সময় 20 থেকে 100টি পর্যন্ত ডিম দিতে পারে, আর বেশিরভাগ সময় এরা এদের ডিমের পিছনেই ব্যয় করে থাকে। সবচেয়ে বড় আফ্রিকান রক পাইথন ছিল 20 ফিট লম্বা। একবার এমনও হয়েছিল যে একটি আফ্রিকান রক পাইথন গ্রামের একটি ছোট বাচ্চাকে মেরে পুরোপুরি গিলে ফেলে। শুধু একবার নয়, এরকম বহুবার এই পাইথন মানুষের প্রাণহানি ঘটিয়েছে। তাই এদের কাছ থেকে দূরত্ব বজায় রাখাটাই শ্রেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।